यूके एडुकेशनल टिप्स पक्ष तुम्हारे सकल के स्वागत जाना। पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसदे द्वादश श्रेणी परिवेश विद्यार द्वितीय अध्याय परिवेश व्यवस्थापना बेस कैकटी भेरि भेरि इम्पर्टेंट कोश्चन अन्सार पार्ट थ्री आजकल भिडियोते तुले धरा यही अध्याय 2022 साल सिलेबास बद देा फले 2023 साल अध्याय विशेष भावे गुरुत्वपूर्ण। आजकल भिडियोते एसएक्यू आकारे प्रश्नगुलो एगुली एमसीक्यू आकारे परीक्षा आसते पारे। एसएक्यू आकारे प्रश्नोत्तरगुलि तैरी थाकले एमसीक्यू आकारे प्रश्न आसले उत्तर करते तोमादेर आरो सुविधा हबे कारण सेखाने अन्सार देवा थाकबे। एर आगेर भिडियोते এই অধ্যায় থেকে অবজেক্টিভ কোশ্চেন অ্যানসারের পার্ট 1 এবং পার্ট 2 এর সাজেশন দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। প্রতিটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নোত্তরগুলি তৈরি করে রাখলে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। যারা 2022 সালের পরীক্ষায় আমার সাজেশনের ভিডিও পেয়েছো তারা তো বুঝতেই পারছো কতটা কমন পেয়েছো। এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া সাজেশনের ভিডিওগুলি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। যাই হোক, এবার আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। পরিবেশ ব্যবস্থাপনা পার্ট থ্রি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি কত খ্রিস্টাব্দে শুরু হয়? এই জিএপি কথাটা অন্যভাবেও আসতে পারে, যে জিএপির পুরো কথাটি লেখো, তখন তোমরা লিখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। আর যদি এইভাবে আসে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্রিস্টাব্দে শুরু হয়, তখন তোমরা লিখবে 1985 খ্রিস্টাব্দে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়। নেক্সট, ধোঁয়াশা বা স্মোক সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কোন সময়ে? শীতকালে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন, গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের সন্নিকটে কী দরকার হয়? গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের সন্নিকটে ভরাট করার মতো নিচু জমি দরকার হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালনা ব্যবস্থা প্রথম শুরু হয়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় যৌথ বন পরিচালনা ব্যবস্থা প্রথম শুরু হয়। নেক্সট প্রশ্ন, ইটিপি এর পুরো কথাটি লেখো। ইটিপি এর পুরো কথাটি হলো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। নেক্সট, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? ভাকরা নাঙ্গাল ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে। নেক্সট, 7, বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? বিশ্বের আমাজন নদী সবচেয়ে বেশি জল বহন করে। নেক্সট, স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট, এটা আরও তোমরা ভালো করে মনে রাখবে। বসুন্ধরা সম্মেলন, স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, সিডিএম এর পুরো কথাটি লেখো। সিডিএম এর পুরো কথাটি হলো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। নেক্সট, ভৌম জলস্তর নেমে যাওয়ার ফলে কী ধরনের জল দূষণ হতে পারে? এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভৌম জলস্তর নেমে যাওয়ার ফলে আর্সেনিক দূষণ হতে পারে। নেক্সট, ইএমপি এর পুরো কথাটি লেখো। ইএমপি এর পুরো কথাটি হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। নেক্সট, ইআইএস এর পুরো কথাটি লেখো। ইআইএস এর পুরো কথাটি হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট। নেক্সট, ইআইএ এর পুরো কথাটি লেখো। ইআইএ এর পুরো কথাটি হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ইআইএ আর ইআইএস খেয়াল রাখবে, একই রকম
দুটোই, যখন এস থাকবে তখন ইম্প্যাক্ট স্টেটমেন্ট হবে, আর যখন ইআই থাকবে তখন হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট, ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984 খ্রিস্টাব্দে ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? যেটা আগে বললাম, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 16 নম্বর, পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা কত? পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর, বসতিপূর্ণ অঞ্চলে দিনের বেলায় শব্দের অনুমোদনযোগ্য তীব্রতা কত থাকা উচিত? তো অ্যান্সার হচ্ছে, শব্দের অনুমোদনযোগ্য তীব্রতা বসতিপূর্ণ অঞ্চলে দিনের বেলায় 55 ডেসিবেলের কম থাকা উচিত। নেক্সট, ভারত সরকার কত খ্রিস্টাব্দে বন সংরক্ষণ আইন প্রণয়ন করে? তা ভারত সরকার 1980 খ্রিস্টাব্দে বন সংরক্ষণ আইন প্রণয়ন করে। নেক্সট প্রশ্ন, আইএস 10500 অনুযায়ী আমাদের পানীয় জলের অনুমোদনযোগ্য পিএইচের মাত্রা কত থাকা উচিত? এগুলি সব কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে, আইএস 10500 অনুযায়ী আমাদের পানীয় জলে অনুমোদনযোগ্য পিএইচের মাত্রা 6.5 থেকে 8.5 থাকা উচিত। নেক্সট, WHO এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে কীটনাশকের উপস্থিতি সর্বোচ্চ মাত্রা কত? তাহলে পানীয় জলে কীটনাশকের উপস্থিতি সর্বোচ্চ মাত্রা WHO নির্দেশিকা অনুযায়ী হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। নেক্সট প্রশ্ন, গ্রিন ওয়াফলার শব্দটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তা উত্তর দেখো, গ্রিন ওয়াফলার শব্দটি শব্দ দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট, 22 নম্বর, ভারতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি শুরু হয় কত খ্রিস্টাব্দে? ভারতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি শুরু হয় 1973 খ্রিস্টাব্দে। নেক্সট, FSI ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, FSI এর কার্যালয়টি কোথায় অবস্থিত? FSI এর কার্যালয়টি দেরাদুনে অবস্থিত। নেক্সট, 24 নম্বর, এসটিডি এর পুরো কথাটি লেখো। এসটিডি এর পুরো কথাটি হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তা এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের উদাহরণ হলো, যেমন হচ্ছে এইডস, তারপরে হেপাটাইটিস বি, তারপরে সিফিলিস, গনোরিয়া, এইগুলো হচ্ছে সব এসটিডির উদাহরণ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। নেক্সট, 25 নম্বর, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যবহার নীতি সম্পর্কিত আইন ভারতে কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়? তাহলে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার ও ব্যবহার নীতি সম্পর্কিত আইন 1989 খ্রিস্টাব্দে ভারতে প্রচলিত হয়। নেক্সট প্রশ্ন, কবে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়? এটা ভালো করে মনে রাখবে, 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। নেক্সট, 27 নম্বর, শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের মাত্রা কত থাকা উচিত? তো অ্যান্সার হচ্ছে, শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের মাত্রা 50 ডেসিবেল থাকা উচিত। নেক্সট, 28 নম্বর, ভারতের পরিবেশ উন্নয়ন ও সম্পদ সংরক্ষণ প্রকল্পটি কবে প্রথম গৃহীত হয়? ভারতের পরিবেশ উন্নয়ন ও সম্পদ সংরক্ষণ প্রকল্পটি 7ম যোজনায় প্রথম গৃহীত হয়। তাহলে স্টুডেন্টস, আমি যে প্রশ্নগুলো দিলাম এইগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব অতি গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে। আর এই প্রশ্নগুলো যে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর
ফাইনাল পরীক্ষায় যে কাজে লাগবে তা নয়, এগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ প্রতিটা কম্পিটিটিভ এক্সামিনেশনে এই পরিবেশ থেকে কিছু না কিছু প্রশ্ন থাকেই থাকে। অতএব এগুলো তোমাদের এখনও কাজে লাগবে এবং পরেও কাজে লাগবে। অতএব তোমরা খুব ভালো করে এগুলো তৈরি করে রাখবে। তাহলে স্টুডেন্টস, আজকেই তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করতে যেন ভুলো না, এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে এখানে শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।